কালা পেস্টিং করা ছিল, এ এই বাবা, জায়গাটা উঠে গেছে। তারপরে আমি খুঁজে পেয়েছি আমাদের ওই বাথরুমের সামনে, দেখো মানে এটা খুঁজে পেয়েছি যে সেটা আমার লাগ ভালো। তাই তো, এটা তুমি খুঁজে পেলে কি করে? এই দেখো দেখো এইটুখানে সোনার জিনিস হারিয়ে যাওয়াটা বলে খুব একটা ভালো না। এই কানের দুলটা আমাকে দিয়েছিল মামি দিদা। এই দেখো নিজে হাতে বানানো আমার ব্যাক কভার। এবারে ফার্স্ট ড্রয়ারে চলে আসি, এই দেখো। গতকাল বাজার থেকে তেলাপিয়া মাছ আনা হয়েছিল, তেলাপিয়া মাছের ঝোল রান্না হয়েছিল, তো সেটাই আমি ব্লগে দেখিয়েছিলাম। কালকের এই ভিডিওতে কয়েকজন দিদিভাই আমায় কমেন্ট করেছে যে তেলাপিয়া মাছ খাওয়াটা অতটা ভালো না, তেলাপিয়া মাছ খাওয়াটা কমিয়ে দাও। সত্যি কথা বলতে তেলাপিয়া মাছের কাঁটা কম থাকে বলে আমি তেলাপিয়া মাছটা খেতে খুব ভালোবাসি। বাংলাদেশের ব্লগ গুলোতেও তোমরা দেখেছো আমি প্রতিদিন কিন্তু তেলাপিয়া মাছ ভাজা খেতাম, কিন্তু সত্যি কথা বলতে জানি না যে তেলাপিয়া মাছে কি খারাপ আছে। তো তোমরাই বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তো যে তেলাপিয়া মাছ খাওয়াটা খারাপ কেন। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, আজ সকালের একটা নতুন টাটকা টাটকা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো 6 এপ্রিল শনিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 11টা। যা গরম পড়ছে, সবার অবস্থায় একদম নাজেহাল করে দিয়েছে। তবে বেশি বাইরে বেরিও না, ঘরের মধ্যে থাকো আর চেষ্টা করো বেশি বেশি করে জল খাওয়ার। যতই এসি চালানো হোক কি না, একটু জানলা টালনা খুলে দিয়ে বাইরের হাওয়া বাতাস না আসতে দিলে না মানে সেই সাফোকেশনটা যায় না। আর এই আমার ছোট্ট ভাই পুতুলটা সেই কতদিন আগে, এখনো যত্ন করে রেখেছি। সেই তো, তোমরা তোমাদের ফোনে টাইম ওয়েস্ট করতেই থাকো, তো আজ থেকে টাইম ওয়েস্ট বন্ধ করো আর অনলাইনে টাকা কামানো শুরু করো। কেননা আমি এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পেরেছি যেখানে শুধুমাত্র স্পিন করে 4 থেকে 5 হাজার পর্যন্ত ডেইলি রোজগার করতে পারি। আমার কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নাও। স্পিন উইন সাইন আপ করলে তোমরা পেয়ে যাবে 100 টাকা বোনাস। তারপর আবারও ওই বোনাসের সাথে টাকা লাগিয়ে খেলে সহজেই তোমরা ডেইলি 2 থেকে 3 হাজার টাকা জিততে পারবে। 1 লক্ষেরও বেশি ইউজার পয়সা কামাচ্ছে এতে। তোমরা কি করছো, এখনই যাও গিয়ে ডাউনলোড করো। লিংক কমেন্ট সেকশনে পিন করা আছে, আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরেও অ্যাভেলেবেল আছে। আর এটা সম্পূর্ণ কিন্তু ট্রাস্টেড একটা অ্যাপ্লিকেশন, সহজেই কিন্তু তোমরা উইথড্রল মানিকে ইনস্ট্যান্ট তুলতে পারবে। ডাউনলোড করো, লিংক কমেন্ট সেকশনে পেয়ে যাবে, যাও গিয়ে ডাউনলোড করো। জি দেখো, বর্মশাই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ফোন দেখতে ব্যস্ত, আর আমি ব্রেকফাস্টের থালা নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছি রুটি আর ঢ্যাঁড়শ আলু ভাজা। একজন তো আমার কাছাকুচি দেখে এমন কমেন্ট করেছে, আমি নাকি প্রচুর সোনা কিনতে পারছি কিন্তু একটা ওয়াশিং মেশিন কিনতে পারছি না। আমি জানি না আমি প্রচুর সোনা কবে কিনেছি। বিবাহবার্ষিকীতে যে গয়নাগাটি গুলো, তার মধ্যে একটাই কিন্তু বর আমাকে কিনে দিয়েছে, আর বাদ বাকি সবই কিন্তু আমার গিফটে পাওয়া। তাই কমেন্ট করার সময় হয়তো যা খুশি মনে আসে তাই বলে দেওয়া। আজকে মনটা আবার হচ্ছে চিকেন চিকেন করছে, গরম পড়লো একটু হালকা চিকেন। এনাও সানগ্লাস তোমার, বাজার মাছ থাকার সত্ত্বেও আজকে চিকেন আনার জন্য যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাও, সাবধানে যাও। আলাদা এনেছো তো, যাও ওটা ঠাকুর ঘরে রাখো। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি শুকিয়ে যাবে একদম। দিলাম আজকে মাংসটা একটু অন্যভাবেই রান্না করবো। দেখো, দই, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে মাখানো রয়েছে। এখানে সব মশলা টশলা করা রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, আলু। আলু ছাড়া তো মাংস অসম্পূর্ণ, তাই না? ও, রান্না তো ছিটকাবে। খুব বেশি কষা কষা স্পাইসি হবে না, একটু ঝোল ঝোলের মধ্যে, মানে একটু বেশি মাখা মাখা মাংস। আর আজকে চিকেনের কোয়ান্টিটিও কিন্তু খুবই কম, 450 গ্রাম মতো রয়েছে। এটাই আমাদের দুবেলার জন্য এনাফ। ফালতু বেশি রান্না করে সেটা ওয়েস্ট করার থেকে অল্প অল্প রান্না করে সেটা খেয়ে ফেলাই বেটার। খুব তাড়াতাড়ি একদিন আমি বাটার চিকেন বানাবো। অনেকদিন ধরে ভাবছি বানাবো বানাবো, কিন্তু বানানোই হয়ে উঠছে না। যদি বানাই আমি তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। কারণ একঘেয়ে চিকেনের রেসিপি আলাদা করে আর কি শেয়ার করবো বলো? সেই পেঁয়াজ, আদা, রসুন কষিয়ে আলু দিয়ে ঝোল, নতুনত্ব তো তেমন কিছুই নাই। আর এমন চিকেনের রেসিপি তো তোমরা প্রত্যেকেই বাড়িতে রান্না করো। এখন আমি স্যালাড
স্যালাড কাটতে বসে গিয়েছি শসা পেঁয়াজ আর লেবু নিয়ে। কি জানো তো, ছুরি দিয়ে কাটার থেকে বটি দিয়ে কাটাটা আমার অনেক বেশি ইজি মনে হয়। রান্না বান্না কমপ্লিট করে যখন ঘরে আসি তখন চোখ মুখের অবস্থা দেখো, পুরো লাল লাল হয়ে গিয়েছে, তাই না? ঘেমে নিয়ে একাকার অবস্থা। আজকে আর তেমন কিছু হাতে কাজ নেই, তাই ভাবলাম ড্রেসিং টেবিলটাকে একটু অর্গানাইজ করা যাক। আর এই দেখো, এই হ্যান্ডেলটাও খুলে গিয়েছে, ওয়ার্ড্রপের হ্যান্ডেলটাও খুলে গিয়েছে, এটাও খুলে গিয়েছে, আর পুরো মেজ ডাব হয়ে গিয়েছে। এখানে এই মেকআপ, এই বক্সের মধ্যে এই মেকআপ, কি হয় বলো তো? কখনো ফ্ল্যাটে যাই, কখনো বাংলাদেশ যাই, মেকআপ সবসময় এদিক ওদিক হয়, তো তাই ঠিকভাবে আর অর্গানাইজ করা হয় না। তো আজকে আমি বসে একদম সব কিছু সুন্দর করে অর্গানাইজ করব। জায়গা জিনিস জায়গায় থাকলে না, সময় সময় খুঁজে পেতেও অনেকটা সুবিধা হয়। দেখো সব কিছু আমি বার করে নিয়েছি ড্রয়ার থেকে, যা নোংরা হয়েছিল, মানে এই আইশ্যাডো প্যালেট থেকে এই পড়ছে, কাজল পড়ছে, লিপস্টিক পরে, পুরো আমি কলিন দিয়ে সুন্দর করে আগে মুছে নিলাম। দেখো এত মেকআপ কিটস রয়েছে। তোমরা আমাকে বলেছিলে পয়লা বৈশাখের একটা মেকআপ লুক শেয়ার করতে, তো সেইটা যে শেয়ার করব তার জন্য মেকআপ গুলো তো এক জায়গায় রাখা দরকার। সেই জন্য আজকেই একদম হাতে হাত দিয়ে লেগে পড়েছি, যতই বেলা বাড়ুক আমি এই কাজটা কমপ্লিট করে তারপর চানধান করব। পাটে পাটে আমি সেপারেট করে সাজিয়ে রাখছি যেখানকার জিনিস সেখানে। এই যে এতক্ষণ পরিশ্রমের ফল এতটা বেরিয়েছে, আউটার লুক, উপরের পজিশনটা পুরো একদম ক্লিন করে রেখেছি, জাস্ট ব্রাশের কন্টেনার আর হচ্ছে মিররটা রেখেছি। এবারে ফার্স্ট ড্রয়ারে চলে আসি। এই দেখো কতটা সুন্দর অর্গানাইজ লাগছে না? তো এখানে হচ্ছে কম্প্যাক্ট, ট্রান্সলুশন পাউডার, আইশ্যাডো, এখানে সমস্ত ক্রিম হাইলাইটার, তারপর হচ্ছে পাউডার হাইলাইটার, ময়েশ্চারাইজার, ওখানে ব্রাশ আর লিপস্টিকের বক্স রয়েছে, এখানে ফাউন্ডেশন এখানে রয়েছে, এগুলো হচ্ছে সব বেস রয়েছে, মানে কনসিলার রয়েছে, মাস্কারা, আইব্রো কিট, তারপর আইলাইনার, কাজল, ওদিকে কনসিলার, প্রাইমার, মোটামুটি এ টু জেড কিন্তু এর মধ্যে রাখা রয়েছে। নেক্সট ড্রয়ারটা যদি আমি খুলি, চলো, এর মধ্যে দেখো বড় বড় আইশ্যাডো রয়েছে, টিপ খুঁজে পাই না, টিপ, সিঁদুর কৌটো, শাখাপলাগুলো এখানে রেখেছি, মানে প্লাস্টিকের যেগুলো রয়েছে, এটা হচ্ছে আমার বিয়ের সময় যে নোয়াটা আমাকে পরিয়ে দিয়েছিলো আমার কাকি শাশুড়ি, তো ওইটা এখানে রেখে দিয়েছি হাতের কাছে সমস্ত জিনিস। তো চলো আমি নিচুর থেকে খুলতে আসি। আর এটার মধ্যেও হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এগুলো সব হেয়ার বান, হেয়ার অ্যাক্সেসারিজ জিনিস রাখা। এই ড্রয়ারটা, এটার মধ্যে সমস্ত পারফিউমের একটা ড্রয়ার করেছি, এর মধ্যে অনেক অনেক পারফিউম রয়েছে, যেগুলো পিআরের রয়েছে, এমনি রয়েছে, ক্লাচার, হ্যানা ত্যানা সব কিছু কিন্তু এ টু জেড আমি কিন্তু এইভাবে এইভাবে সাজিয়ে রেখেছি। আশা করি মানে এবার সুন্দরভাবে গোছানোই থাকবে, খুব একটা আর অগোছলো হবে না। এবারে দেখো ড্রয়ারগুলো সব ঢুকিয়ে দিই, ব্যাস, জায়গাটা যা ধুলো হয়ে গিয়েছে এই জায়গাটা আমাকে আবারও পরিষ্কার করতে হবে। তো চলো একেবারে ঝাড়পোছ করে, মোছামুছি করে, চানধান করে পরে তোমাদের সঙ্গে একেবারে দেখা করছি। I'm wondering if you will have a drink or two, so baby help me sing this song. নিজে চান সেরে এবারে ছোট্ট গোপুকে চান করিয়ে দিচ্ছি। আমরা তো সবাই জানি জন্মাষ্টমীর দিনই কিন্তু কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, মানে গোপু সোনার জন্মদিন। কিন্তু গত বছর পয়লা বৈশাখের দিনই কিন্তু গোপু সোনাকে আমি প্রথম পুজো করেছিলাম, মানে উদ্বোধন করেছিলাম, তাই এই বছর পয়লা বৈশাখে কিন্তু গোপু সোনার এক বছর পূরণ হবে। তাই সেই উপলক্ষে ঠিক করেছি একটু পায়েস রান্না করব, নতুন জামা কিনবো, যেটাই করবো কিনা তোমরা তো পয়লা বৈশাখে স্পেশাল ব্লগটাতে দেখতেই পাবে। আর কবির আজকে গুজিয়া সন্দেশ এনেছিল, একটু বেশি করেই আনতে বলেছিলাম যাতে প্রত্যেকদিন আমি ভোগে দিতে পারি। আর হ্যাঁ, এই গামছা মাথায় দিয়ে পুজো করা নিয়ে আমাকে তোমরা বারণ করেছিলে, কিন্তু জানো তাড়াহুড়োর জন্য একদম খেয়াল ছিল না, পরের দিন থেকে আর হবে। আজকের লাঞ্চের, এই দেখো, মানে আমি ব্লগটা স্টার্ট করছি, ক্যামেরাটা অন করছি, তার মধ্যে চিংড়ি মাছ খাওয়া স্টার্ট করে দিয়েছি। এই দেখো কচুর লতি আমি বানিয়েছি, এটা হচ্ছে সর্ষে বাটা, পেঁয়াজ, রসুন সবকিছু দিয়ে, হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে, ডাল সিদ্ধ, অল্প একটু ডাল সিদ্ধ কালকেও করেছিলাম, পাঁপড় ভাজা, স্যালাড, শসা পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর এই হচ্ছে চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে, আলু দিয়ে ভাত রয়েছে, তুমি এই যে ভাত, আর প্রসাদের দই মিষ্টি, সেটা তো আমি আলাদা করে রেখে দিয়েছি কারণ খাওয়ার পর এটাকে খাওয়া হবে। তো এটাই আসছে আমাদের আজকে দুপুরের জমজমাটি মেনু। আর দুপুর বলো রাত বলো, আমাদের এখন তোমরা এই ঘরেই ঘরেই আমাদের খেতে হচ্ছে এখন, মানে যা গরম, ডাল ভাতের মতো শান্তির খাবার বলতে এই গরমে আর কিছুই নেই, কি বলো? সাথে লেবু, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। কি করছো দিয়া?
আর বলো না, আমার এই নোয়া বাঁধানো এই জায়গাটাই যে গালা পেস্টিং করা ছিল এই জায়গাটা উঠে গেছে, এই যে সোনা বাঁধানো ছিল এই জায়গাটা উঠে গিয়েছে। প্রথমে ভাবছিলাম কি খুঁজে পাবো না, কোথায় পড়েছে কোথায় পড়েছে, হঠাৎ করে আমার খেয়াল পড়লো। তারপরে আমি কোথায় খুঁজে পেয়েছি জানো? কোথায়? তারপরে আমি খুঁজে পেয়েছি আমাদের ওই বাথরুমের সামনে। দেখো মানে এটা খুঁজে পেয়েছি যে সেটা আমার লাগ ভালো। তাই তো, এটা তুমি খুঁজে পেলে কি করে? দেখো এইটুখানি, তো একটুখানি তো, মানে টিপের চেয়েও ছোট এইটুখানি এই জায়গাটা। এটা তুমি পেলে কি করে? এইটা যে পেয়েছি আমি তাই তো বলছি, মানে এটা যে পেয়েছি ঠাকুরের অশেষ কৃপা যে আমি এটা পেয়েছি। এমন না যে এটা বেশি মূল্যবান বা বিশেষ কিছু, তবু একটা সোনার টুকরো, তো সোনার জিনিস হারিয়ে যাওয়াটা বলে খুব একটা ভালো না, তো সেই কারণে তো আমি এটাকে এরকম কাগজের মধ্যে লিখে দিই। কারণ এটাকে জানি না কিভাবে পেস্টিং করা যাবে কিনা, মনে হয় না আলাদাভাবে এইভাবে পেস্টিং করা যাবে, মনে হচ্ছে হয়ে যাবে। মানে কোনো কাজকর্মের জন্য কি কোনো ধাক্কা লাগলো যার জন্য এরকম হয়ে গিয়েছে, চাপ লেগেছিল কোনো কারণে? তাই হবে। আর তোমরা দেখছো যে আমি কানের দুল পরিনি আজকে সকাল থেকে। কেন? কানের দুলগুলো আর একটা সমস্যা হয়েছে যেগুলো সমাধান আমি করে এনেছি। এই কানের দুলগুলো তোমরা দেখেছো আমার, এই যেমন এগুলো কি হয়েছিল? এগুলো ডান্ডি, মানে যে ডাটিটা দেখাচ্ছে এই একটা কানের দুল, এর ডাটিগুলো মানে এগুলো সবই পাওনা কানের, তো ডাটিগুলো ছিল ভীষণই পাতলা, মানে ভীষণই সরু, মানে এখান দিয়ে পুরো ভেঙে গেছিলো, এই যে এখান দিয়ে পুরো ভেঙে গেছিলো। তারপর আবার একটুখানি ঝালাই করতে এগুলো নিয়েছে ওরকম 120 টাকা করে। তারপর এই একটা কানের দুল, এগুলোর ডাটি দেখো এখন একটু মোটা মোটা করা, কারণ সরু ডাটি হলে না পুষ যে গুজি না একদম ঢুকতে চায় না, এই যে গুজি, এই গুজি একদম ঢুকতে চায় না, কারণ গুজিগুলো তো একটা মানে মাপ থাকে একটা মানানসই। এই মেঝেতেও একটা পড়েছিল দেখছিলাম কাল পরশুর মধ্যে গুজি, হ্যাঁ এরকম ডাটি ডাটি না, এটা গুজি মতো কি পড়েছিল দেখছিলাম। গুজি পড়লে সমস্যা নেই, কারণ গুজি তো শোনেন না। তো এই যে কানের দুলটা দেখো একদম ছোট্ট ছোট্ট, ডেলিভারের জন্য এই কানের দুলটা আমাকে দিয়েছিল মামি দিদা। মামি দিদা মানে তোমরা অনেকে বুঝতে পারবে না, আমার মায়ের মা, ঠিক আছে? যদিও সেই দিদা এখন আর নেই, কিন্তু এই ছোট্ট উপহারটা কিন্তু আমার সাথে রয়েছে, যেটা অনেক বেশি যত্ন করে রেখে দাও তুমি। আর এইটা হচ্ছে দিয়েছে আমার এক মাসি, মাসিটা হচ্ছে পিস্তুতো মাসি বলতে পারো, আমি জানি না সম্পর্কটা কিরকম, আমার মায়ের ছোট পিসির মেয়ে। এই কানের দুলটা খুব সুন্দর, তো আমি ভাবলাম তুমি এইগুলো মনে রাখো কি করে, কে কোনটা দিল তোমাকে? এই মায়ামুন তো না যে বিশাল কিছু গয়নাগাটি, যে কটা রয়েছে সে কটাই আমি জিনিসটা খুব ভালো করে দেখেছি, তোমার কে কোন শাড়ি দিয়েছে কোন কে কি গিফট করেছে তোমার, এগুলো খুব মনে থাকে ভালো। যারা গিফট করে তারা তো ভালোবাসার জিনিসে গিফট করে না, এই কানের দুলটা এখন পরবো। আর শাখা পলাটা খুলে আমি নতুন যে শাখা বাঁধানো পলা বাঁধানো কিনেছি না, ওইটা আমি বছরের প্রথম দিন পয়লা বৈশাখের দিন পরবো বলে ঠিক করেছি। এখন দেখো কত ইজিলি আমি পুষ্টা দিতে পারছি, মানে গুজিটা পরাতে পারছি, মানে ভেঙে গেলে না খুব সমস্যা, সেই কানেরটা পরাই হয় না, এখান দিয়ে ঝালাই করে নিয়েছি। আর ডাটিটা আমি পেয়েছিলাম, মানে এখন বেশ ভালো মজবুত করা হয়েছে, এই জায়গাটাও মোটা করা যাতে সহজে খুলে টুলে না যায় সেফলি, কারণ রেডিমেড কেনা কানেরগুলো না যেগুলো এরকম মোটামুটি লাইট ওয়েটের মধ্যে হয়, ছোটোখাটোর মধ্যে হয়, সেগুলো কিন্তু ডাটিটা কিন্তু খুব একটা শক্ত হয় না বা মজবুত হয় না, যার জন্য ডেলি ইউজ করা যায় না। তো আমি যেহেতু মাঝে মধ্যে একটু কানের টানের ঘুরিয়ে পড়ি, দেখো আমি হাটটাও এখন চেঞ্জ করেছি, কদিন আগে মঙ্গলসূত্র পরছিলাম, এখন এই যে শাশুড়িমার দোয়া এই হাটটা, তার সাথে এই পেন্ডেন্টটা দিয়ে পড়ি। এই পেন্ডেন্টটা দিয়ে কিন্তু এই হাটটা বেশি ভালো লাগে, বেশি ভালো লাগছে, নাহলে অনেকটা সিম্পল লাগতো। কিন্তু এই নোয়া বাঁধানোটা কি হবে জানি না, আমি তাও দোকানে গিয়ে দেখবো, তোমরাও সাজেস্ট করো যে এটা কি, মানে ওই ছোট টুকরোটা তো আমি পেয়েছি, ওটাকে এইভাবে লাগানো যাবে, পেস্টিং করা যাবে যেহেতু গালার উপরে, নাকি আবার পুরো গালা বের করে করতে হবে জানি না। যদি ওরকম গালা ফালা বের করে করতে হয় তো আমি ওসব আর করছি না, অতটা তো বোঝা যাচ্ছে না, চোখে আসছে না। তো অনেক অশেষ কৃপা ঠাকুরের জন্য এটা খুঁজে পেয়েছি, একদম সামান্য জিনিস হলেও সেটা আমি খুঁজে পেয়েছি, চোখে দেখা যাবে না যে বিশাল বড় যে চকচক করবে সেরকম। আর বাথরুমের ভিতরে পড়েছে এটা? বাথরুমের বাইরে, মানে বাথরুম আমার ঘরের অ্যাটাচ বাথরুমের দরজার সামনে পড়েছিল। বাহ, তুমি তাহলে তো অনেক লাকি। হ্যাঁ অনেক লাকি। সন্ধেবেলায় আজকে চায় নাস্তা সবকিছুই স্কিপ করে বসেছি একটা কাজের কাজ করতে। এই যে আমার আইফোনের ব্যাক কভারটা দেখো কিরকম অবস্থা হয়ে গিয়েছে, প্রত্যেকটা ট্রান্সপারেন্ট কভারই কিন্তু ব্যবহার করলে এরকম হলদেটে মতো হয়ে যায়, তো এটাকে আজকে মানে বেহাল থেকে সুহাল করব। দেখো একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি, স্পঞ্জের টুকরো আর এখানে ফেব্রিক কালার বাবা যেগুলো সব রেখে গিয়েছিল ওইগুলো দিয়ে একটু কারুকার্য করব। তো যেটা করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট টাইম করতে চলেছি, এর আগে বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম, তো ওইরকমভাবেই করলাম, তো দেখলাম বেশ ভালোভাবেই হয়ে যাচ্ছে। আর আজকে দুপুরে লাঞ্চ করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তারপর একদম ভাত ঘুম দিয়ে যখন উঠি তখন দেখি একদম অন্ধকার হয়ে গিয়েছে। যাই হোক আজকে কিন্তু দুটো কাজের কাজ করছি, এটাই একটা মনের শান্তি। এবার এটাকে একটু ড্রাই করে নিতে হবে। এবারে তুলি দিয়ে দেখো ছোট ছোট ফুল এঁকে নিচ্ছি লাল আর সাদা দিয়ে, আমার মনে হলো হলুদের উপর লাল আর সাদা দিলেই বেশি ফুটবে, আর এছাড়া তো বেশি কালার ছিল না, অরেঞ্জও ছিল। ফার্স্ট টাইমের জন্য করছি, জানি না কেমন কি হবে।
কোনো কিছু দেখে আঁকলে হয়তো বেশি ভালো হতো, তো নিজে যেমন পারি তেমন ভাবেই করছি। আজকে যদি বেশি সন্ধে না হয়ে যেত ভেবেছিলাম আজকেই বসিয়াতে গিয়ে বাদ বাকি পয়লা বৈশাখের কেনাকাটা গুলো করবো, তাই যেহেতু যাওয়া হলো না তাই ঘরের মধ্যেই কাজগুলো কমপ্লিট করে নেই। চলো একেবারে পুরোটা হয়ে যাক, তারপর তোমাদেরকে ভালো করে দেখাবো। বাহ, দারুণ হয়েছে তো, বেশিক্ষণ লাগলো না তো? ঠিক আছে, আমি ফোনে লাগিয়ে তোমাদেরকে ভালোভাবে লাস্টে দেখাচ্ছি। কিন্তু ওটা শুকাতে হবে আগে ভালো করে। হ্যাঁ, শুকিয়ে গেছে অলরেডি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, আসল জিনিস যেটা এখানে একটু খসখসে মতো লাগছে, এটার উপর ভার্নিশ দিয়ে দিলে, আর ভার্নিশ যদিও না থাকে, যাদের ওই ট্রান্সপারেন্ট নেল পালিশ থাকে সেটা দিয়ে দিলে টেকসই থাকবে, মানে এগুলো আর উঠে যাবে না বা খোঁচা লাগলে কিছু হবে না, একদম কিচ্ছু হবে, একদম মোলায়েম যেমন ব্যাক কভার হয় ঠিক সেই রকমই হবে। তো আমার কাছে দুটোর মধ্যে কোনোটাই নেই, তো এরকম ভাবেই আমারটা দেখি কাল পরশু থেকে কিনে এনে ওটা লাগিয়ে দেবো। আইফোনে আমি দেখো পরিয়ে নিয়েছি কভারটা, কতটা সুন্দর লাগছে আমার, কিন্তু খুব পছন্দ হয়েছে। বিশেষ করে মানে কাজটা যেমনই হোক, নিজে যে ফার্স্ট টাইম বানালো, অনেকদিন ধরে ভাবছি যে বানাবো, এবার থেকে তোমার ফোনের কভারে বানিয়ে দেবো। না না, তোমার ফোনের কভারটা দেখাও। এ দেখো, ওর ফোনের কভারটা উপর একদম হলদেটে হয়ে গিয়েছে, এই ট্রান্সপারেন্ট কভারগুলো একদম হলদেটে হয়ে যায়। কিন্তু এটার উপরে রং ধরবে না? ধরে যাবে, সিলিকনেও ধরবে, ওটা তোমাকে একদম ব্ল্যাক কালারের উপর করে দেবো, হেভি লাগবে। দেখো, দাঁড়াও একটুখানি ফোন করে দেখাচ্ছি তোমাদের, ফোন করার পোজ দিয়ে দেখাচ্ছি। হ্যালো, মানে ভীষণ 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 খুশি। তুমি বলো কেমন লাগছে? দূর থেকে তো লুকিংটা খুব সুন্দরই লাগছে। দূর থেকে ভালো লাগছে? এই বড়টা দেওয়ার জন্য আরো বেশি ভালো লাগছে। এই আইফোনটা যদি রেড কালারের হতো আরো চমকাতো। তো আমার নিউ ফোন কভার একদম ফ্রিতেই আমি বানিয়ে ফেললাম, আমার আর কিনতে হলো না। আমার এই কভারটাও একদম যাচ্ছে তাই অবস্থা, এই কভারটাকেও চেঞ্জ করবো। দেখো একদম রং চং উঠে কি অবস্থা, আমি যে এত কিপটা যে কভারও একটা কিনি না, নিজের জামা কাপড় কিনছি, ফোনের জামা কাপড় কিনছি না। আর দেখো ফোনকে নতুন করে জামা পরিয়ে দিলাম, নতুন করে সাজিয়ে দিলাম পয়লা বৈশাখের আগে। এটা হচ্ছে আমার আইফোনের পয়লা বৈশাখের লুক। কেমন হয়েছে কমেন্টে জানিও।